চ্যাম্পিয়ন্স লিগের নতুন আরেকটি মৌসুম তো শুরু হয়ে যাচ্ছে, তা আপনার ক্লাব কি চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ফেভারিটের তালিকায় রয়েছে? আপনার ক্লাব কোনটি, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? এমনভাবে আমি বলছি যেন বার্সেলোনা রিয়াল মাদ্রিদের বাইরে অন্য কোনো ক্লাবের সমর্থন হওয়া যাবে না, কিন্তু বাংলাদেশের ফেনোমেনাটা একটু এইরকমই। আমাদের এখানে সমর্থনটা, ক্লাব ফুটবলের সমর্থনটা অনেক বেশি ফুটবলার কেন্দ্রিক হয় ক্লাব কেন্দ্রিক হওয়ার চেয়ে। সো লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণে দীর্ঘ একটা সময়, 9টা বছর যদি আমি বলি, 2009 থেকে 2018 পর্যন্ত, ওই 9টা বছর কিন্তু একেবারেই পুরো দেশ আক্ষরিক অর্থে বেশিরভাগ সমর্থকরা, ফুটবল সমর্থকরাই এই বার্সেলোনা রিয়াল মাদ্রিদেই বিভক্ত হয়েছিলেন। 2018 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিলেন রোনালদো, কিন্তু তারপরও যেহেতু মেসি ছিলেন এবং ওইটা রেসটা ছিল, এর পরে 3 বছরে এটা টেনে নেওয়া গেছে, কিন্তু এবার বার্সেলোনাতে ছেড়ে দিয়েছেন লিওনেল মেসি। তাহলে আসলে এখন সমর্থকরা কোন টিমকে সমর্থন করবেন? বার্সেলোনা সমর্থন যারা গত বছর পর্যন্ত করেছেন, তারা কি এবারও বার্সেলোনা সমর্থন করবেন, নাকি তারা পিএসজির সমর্থন করবেন যেই ক্লাবে মেসি গিয়েছে? একই রকম কথা বলা যায় রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও। রিয়াল সমর্থকরা কি গত তার একটু অভ্যস্ত হয়েছেন, কিন্তু তারপরে যদি রিয়াল মাদ্রিদের সঙ্গে জুভেন্টাসের দেখা হতো, বা সামনে যদি রিয়াল মাদ্রিদের সঙ্গে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের দেখা হয়, রোনালদো দলের দেখা হয়, তাহলে তারা কোন টিম সাপোর্ট করবেন? একটা ডিলেমার মধ্যে কিন্তু রয়েছেন, সেই ডিলেমার জায়গাতে থাকো। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছিলাম, এই বার্সেলোনা, এই রিয়াল মাদ্রিদ, তারা কি এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ফেভারিট কিনা, টপ5 ফেভারিটের মধ্যে রয়েছে কিনা, আমার কাছে সেটা মনে হয় না। কেন মনে হয় না, সে আলোচনাই করছি এখানে। দেখুন, এবারে ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ দুটো দলেরই শক্তি ক্ষয় হয়েছে। বার্সেলোনা তো লিওনেল মেসিই চলে গেছেন, সো যতই মেমফিস দেপাই আসুন কিংবা হচ্ছে সের্জিও আগুয়েরো আসুন, বার্সেলোনার শক্তি ক্ষয় হয়েছে। এবং তারা যেহেতু সাম্প্রতিক বছরগুলোতে চ্যাম্পিয়ন্স লিগেও তাদের পারফরমেন্স মোটেও ভালো না, এবার লিওনেল মেসি ছাড়া কি তারা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে, বা টপ5-এর মধ্যে আমি বলছি ফেভারিটের তালিকায় কি তারা থাকবেন, আমি সেটা মনে করি না। রিয়ালের ক্ষেত্রেও একই কথা বলা যায়, তাদের একে তো স্কোয়াডটা হচ্ছে কি একটু বুড়িয়ে যাওয়া স্কোয়াড, বয়স হয়ে যাওয়া স্কোয়াড, কিন্তু তারপরও এখানে সেন্ট্রাল ডিফেন্সের তাদের যে পেয়ার সের্জিও র্যামোস এবং রাফায়েল ভারান, দুজনকেই তারা ছেড়ে দিয়েছে। যতই এখানে ডেভিড আলাবা আসুক কিংবা মিডফিল্ডে হচ্ছে গিয়ে কামাভিঙ্গাকে তারা শেষ দিনে নিয়েছে, কিন্তু আমি মনে করি যে তাদের রিয়াল মাদ্রিদেরও স্কোয়াডের শক্তি ক্ষয় হয়েছে এবারে ট্রান্সফার উইন্ডোতে। ইভেন যদি আমি বলি যে স্প্যানিশ লা লিগা জয়ও কি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা ফেভারিট কিনা, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় সেই লা লিগা জয়ও ফেভারিট হচ্ছে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা এবারের সিজনেও ইনফ্যাক্ট, ও বার্সেলোনা থেকে তো ইনফ্যাক্ট ইয়েও চলে গেছেন, আন্তোয়ান গ্রিজম্যানও চলে গেছেন, সেই গ্রিজম্যান চলে এসেছেন হচ্ছে গিয়ে এই অ্যাটলেটিকো মাদ্রিদে এসেছে, রদ্রিগো ডি পল এসেছে, সো ডিয়েগো সিমিওনের দলের কিন্তু শক্তি আরও বেড়েছে। তো লা লিগা জয়ই ফেভারিট না হচ্ছে গিয়ে বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগ জয় তারা হবেন কীভাবে? সেখানে কোন কোন টিম রয়েছে দেখুন, ইংলিশ ক্লাবগুলোর কথা দেখুন, চেলসি গত বছর চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে, সেই টিমে এবার যোগ হয়েছে রোমেলু লুকাকু, কতবারের চেয়ে শক্তি বেড়েছে। ম্যানচেস্টার সিটির কথা ভাবুন, পেপ গার্দিওলা গত ফাইনালে তার ওই ডিফেন্সিভ মিডফিল্ডার না খেলানোর খেসারত দিয়েই বোধহয় তাদের শিরোপাটা আচ্ছা রয়েছে, এবার নিশ্চয়ই তারা আরও প্রবলভাবে ঝাঁপিয়ে পড়বেন। ধরুন হচ্ছে কি লিভারপুলের কথা, গত সিজনটা তাদের খারাপ গিয়েছে, কিন্তু এবার তো ফিরজিল ফন ডাইক ফিরেছেন ইনজুরি থেকে, সো লিভারপুল আর ইয়ুর্গেন ক্লপের দল জানেন যে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা আসলে কীভাবে জিততে হয়, ফাইনালও তারা একাধিকবার খেলেছেন, সো তাদেরকেও বার্সা রিয়াল মাদ্রিদের চেয়ে আমি এগিয়ে রাখবো। ইভেন ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের অবস্থাটা তো সাম্প্রতিক সময় বেশ খারাপ, কিন্তু তারপরও যখন ক্রিশ্চিয়ানো রোনালদো এসেছেন, রাফায়েল ভারানকে তারা কিনেছে, জেডন সানচোকে তারা কিনেছে, সো কাগজে কলমে অন্তত আমি মনে করি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে, তারা শিরোপা জিতবে না কিন্তু অ্যাটলিস্ট তাদের চেয়ে এগিয়ে রয়েছে। অন্যান্য লিগের টিমগুলোর কথা যদি ধরেন, বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগে তো বরাবরই হচ্ছে গিয়ে তাদের গোনার মধ্যে ধরতেই হবে, গত সিজনের আগের সিজনটাই তারা হচ্ছে গিয়ে শিরোপা জিতেছে, এবারও তারা হচ্ছে গিয়ে সাবিৎজারকে কিনেছে, উপামেকানোর কিনেছে, কিনে তাদের কিন্তু দলের শক্তিটা বৃদ্ধি করেছে। সো এই যে আমি অন্যান্য দলগুলো বড়সড় ডটমন্ডের কথা বাদ দিলাম, বা ইন্টারটিনটার অন্যান্য দলগুলোর কথা বাদই দিলাম, এই যে কয়েকটা দলের কথা বলছি, সেই কয়েকটা দলই তো বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে শক্তিশালী। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, পিএসজি, প্যারিস সেন জার্মেইন। পিএসজি এবার যে ট্রান্সফার উইন্ডো কাটিয়েছে সেটাকে আমি মনে করি ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরা। নামগুলো দেখুন না, লিওনেল মেসি, সের্জিও রামোস, দোনারুমা, ভিনালদুম, এই চারটা প্লেয়ারকে তারা পেয়েছে ফ্রিতে, কোনো টাকা খরচ করতে হয়নি। সঙ্গে তারা রাইট ব্যাকে আশরাফ হাকিমকে কিনেছে, লেফট ব্যাক পজিশনটা তাদের একটু দুর্বল ছিল, সেখানে তারা নুনো মেন্ডেসকে কিনেছে, 19 বছর বয়সী পর্তুগালের হচ্ছে গিয়ে লেফট ব্যাক, ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং লেফট ব্যাক হিসেবে তাকে ধরা হয়। সঙ্গে তো তাদের স্কোয়াডে আগে থেকেই নেইমার আছেন, এমবাপ্পে আছেন, কেইলর নেভস, মার্কিনিয়স, প্লেয়ারের তো অভাব নেই। যে স্কোয়াডটি এখন দাঁড়িয়েছে পিএসজির, তারা যদি চ্যাম্পিয়ন্স লিগ না জিততে পারেন সেটাই হবে আসলে বিস্ময়কর।
আর যদি ওই হিসাব করেন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ তাদেরকেও চ্যাম্পিয়ন্স লিগ জিতলে সেটাও বিস্ময়কর হবে। কেন? কারণ আমি তাদের আগে কতগুলো নাম বললাম ফেভারিটের তালিকায়, অ্যাটলিস্ট সেখানে হচ্ছে গিয়ে পিএসজি আছে, ইংলিশ ক্লাবগুলোর মধ্যে এটা চেলসি, ম্যান সিটি, লিভারপুল, ইভেন ম্যানচেস্টার ইউনাইটেড, বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখ, স্প্যানিশ লা লিগারও ইভেন হচ্ছে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ, এতগুলো দল টপকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা কি রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা জিততে পারবেন? একদম তো অসম্ভব বলে তো আর কিছু নেই, চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পড়তেও জিতেছে, কিন্তু ওরকম কিছু করতে হলে রিয়াল কিংবা বার্সেলোনাকে মিরাকলই ঘটাতে হবে একরকম, সেটা বোধহয় চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার আগে অন্তত বলা যায়। কি বলেন?